বাংলাদেশ আন্তঃজেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের চর সৈয়দপুর শাখার উদ্যোগে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু আনহু এর 26তম বার্ষিকী ওরস মোবারক অনুষ্ঠিত। সদর থানা কৃষক লীগের সভাপতি জনাব কাসেম সম্রাটের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব অ্যাডভোকেট এইচ এম ওয়াজেদ আলী খোকন। নারায়ণগঞ্জ জেলা কৃষক লীগ সভাপতি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব জসিমউদ্দিন আহমেদ, জনাব কালাই চান মাদবর, নূর হোসেন সওদাগর, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান সদর থানা কৃষক লীগের সাধারণ সম্পাদক রানা আহমেদ, মোশারফ মেম্বার আজিজ, মোশারফ আহমেদ, আজিজ মাস্টার, আবু তাহের রাজু, ইসমাইল হোসেন ও পরিচালনায় ছিলেন আসাদুজ্জামান আসাদ, আব্দুল বাতেন, আরমান হোসেন এমা, হযরত আলী, রবিউল ইসলাম, আল ইসলাম ও স্থানীয় গণ্যমান্য নেতৃবৃন্দ। এত একজন মহান এবং আল্লাহ অলির অনুষ্ঠান আমাকে উদ্বোধন করার জন্য এখানে ডেকে নিয়ে এসছেন, আমি নিজেকে অত্যন্ত ধন্য এবং গর্বিত মনে করি। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে কোনো একটা অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠান করতে হলে এর অনেক অনেক ব্যয়বহুল। আজকে শ্রমিক ইউনিয়নের পাশে এসে দাঁড়িয়েছেন আমাদের দৌলত মেম্বারের সুযোগ্য সন্তান কাশেম, আরো যারা তার সহপাঠী আছেন নানা, তারা আমি তাদেরকে ধন্যবাদ জানাই। কাশেম ঘোষণা দিয়েছেন কতটা বড় মন হলে নিজের ভূমি এবং অর্থ দিয়ে হল পরিবহন শ্রমিকদের একটি স্থায়ী অফিস অর্থাৎ বসার ব্যবস্থা করে দিবেন, বসার ব্যবস্থা করে দিবেন। পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ এবং যারা যারা এই শ্রমিক ইউনিয়নের সঙ্গে যুক্ত সবাই শৃঙ্খলিত ভাবে নেতাদের নির্দেশে এবং শৃঙ্খলা মেনে আপনারা ভবিষ্যতে কাজ করবে, তাই আমি বলবো যে শ্রমিক ইউনিয়ন একটি গুরুত্বপূর্ণ জায়গা, পরিবহন সেক্টর একটি গুরুত্বপূর্ণ জায়গা। পরিবহন শ্রমিকরা দেশের আইন মেনে এবং মানুষের কল্যাণে এক স্থান থেকে আরেক স্থানে, এক জায়গা থেকে আরেক জায়গায়, শিল্প প্রতিষ্ঠান থেকে ভোক্তার কাছে খাদ্য সুন্দরভাবে বিভিন্ন পণ্য সামগ্রী পরিবহন করবে। এখানে অনেকে পরিবহন শ্রমিকদেরকে ঘৃণার চোখে দেখে, পৃথিবীর কোন দেশ নাই যে পরিবেশ পরিবহন শ্রমিকরা হচ্ছে দেশের চালিকা শক্তির একটি শক্তি। সাগর খান, NAN TV, নারায়ণগঞ্জ।